গোগোর জন্য এসেছে নতুন জুতো। আবে ইয়ার, নিজের জুতোটা কিছু করবো না আমি। তো এটা আমরা অ্যামাজন থেকে নিয়েছি, আর এর মধ্যে আছে গোগোর জুতো, শানদার জুতো, তাই না গোগো? বাদশাহী জুতো। তাই ভাই নীলা কালার দেখে মনে হচ্ছে একটু চিবিয়ে নি, তাহলে মজা লাগবে বেশি। পায়ে পড়ার থেকে চিবালে বেশি মজা পাওয়া যাবে। এটাই চিবাবো তো ঠিকই আমি। এই যে গাইস গোগোর শু, এ ভাই বাংলা বল, জুতা জুতা। সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে দেখে। এন্ড এই জায়গাটা নিচে একটা রাবার ধরনের কিছু আছে। দেখে আমারও ভালোই লাগছে, মনে হচ্ছে টেস্টি আছে ভালো। দেখা যাক। অ্যাকচুয়ালি গাইস গোগোর এখন খুব ঘুম পেয়ে গেছে, দুপুরে খেয়ে দে। গোগোর এতটাই ঘুম পেয়ে গেছে যে গোগোর এখন আর ভিডিও করতে ইচ্ছে করছে না। আমার কোনো সময় ইচ্ছে করে না ভিডিও করতে। চলো টেনে টেনে তোলো আমাকে। আমাকে দেখাতে হবে তো, পাতা হয় পাতা হয়। যৌতুক কিনেছে, যৌতুক কিনেছে, বিয়ে বাড়িতে পড়ে যাবে বলে। সামনে বিয়ে বাড়ি আছে। আচ্ছা এসে নাচ দেবো কি, আচ্ছা এসে খাওয়া দাওয়া করবো বিয়ে বাড়িতে। এতদিন পরে একটা বিয়ে বাড়ি পাওয়া গেছে, একদম বাঙালি কবজি ডুবিয়ে খাবো আমি। এটা আরো কালার ছিল বাট নীল কালারের কেনা হয়েছে, কেন গোগো বিয়ে বাড়িতে যে ড্রেসটা পরে যাবে পরাবে। ড্রেস আমাকে আর ইচ্ছে ওনাদের, ওনারা নীল কিনেছেন আমার জন্য, আমি লাল করতাম। বিয়ে বাড়ির ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। বিয়ে বাড়িতে গোগো অনেক কিছু সাজবে, গোগো পুরো একদম রাজকুমার সাজে বিয়ে বাড়ি যাবে। তবে বিয়ে বাড়িতে না নিয়ে গিয়ে আমার নিজের বিয়েটা দিলে আমি একটু খুশি হতাম। মহারাজ বুঝতে পারছি খুব ইরিটেটিং হচ্ছে যে কি পড়িয়ে দিচ্ছে। চিরিং চিরিং এর থেকেও বেশি কিছু বলে না, আমার সেটা হচ্ছে ইরিটেটিং ও না। এটা যেন কতটা সফট শোনা, অনেকটা সফট। তোমার তো অসুবিধা হওয়ার কথা না, শীতকাল পা রাফ হয়ে যাচ্ছে। জুতো তো পরিয়েছি, এবার যা রিয়াকশন হবে জাস্ট দেখতে যাও। গোগো টাটা চলো। ছাদের মাথা কুটি কুটি বস্তা পায়ের মধ্যে ঢুকিয়ে নেবার লেখা মারছো। ও মাই গড, দেখলে হবে খরচা আছে। 1600 টাকাটাকে মুখ দেখে নিয়েছে, লাইট লাগিয়েছে বলে 1600 টাকা নিয়েছে জুতোটা। ও ভাই আমার হাতে পায়ের মধ্যে কেমন একটা হচ্ছে ভাই, আমি আনতে পারছি না, আমি নড়তে পারছি না, কেমন একটা চিটচিট করছে, আমি আর নামতে পারবো না, হয়ে গেল আমার। কামাশো ও ভাই, টিটো টিটো হাতটা ফেলতে পারছি না ভাই। টিটো হাতটা ফেলতে পারছি না, মনে হচ্ছে কি ফেলবো কি ফেলবো না। যদি এটা আমাকে ফেলা যায় আমার তাহলে কি হবে, আমার তো ঠ্যাং ভেঙে যাবে। ওহো কি মহা মুশকিল। ইরিতে দিন বলো ভিডিও কর, চা 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 দাও, ওকে কোকর মতো মজা করতে দে। আচ্ছা 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 অঙ্ক আনা, ও ঠিক জুতোটা ঠিক করে পরতে হবে। কি আছে দে, করুক কোকর মতো করে দে। এইসব ছাতার মতো খোল ভাই, আমার পা দেখে আমি রাস্তায় যেতে পারবো না। এইসব করে আমার কেমন হচ্ছে পায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে চিরিং বিরিং করছে। আমার ভালো লাগছে না, আমাকে খুলে দাও। এইসব আমার লাইট লাগানো জুতো লাগবে না, আমি জুতো ছাড়াই ভালো। হাঁটাটা ইজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর পায়ের সাইজ একটু বড় হয়েছে না, হাঁটতেও পারছি না। কে জানে কে বলে এসব মাথায়, কে বুদ্ধি দেয় এসব কেনা, আর পারবো না আমি। কেউ নেই বাড়িতে এখন, সবাই আমাকে ঘরের মধ্যে আটকে দিয়ে ওই ঘরে গেল। রাস্তা থেকে এসেছি, জুতোটা মুছতে হবে, বিছানায় খুঁজে দিলাম, যা হবে ভাই দেখা যাবে পরে। আহ হা হা।